ইসলাম ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ আমার আজকে একটা প্রশ্ন ছিল দুদিন আগে যুক্ত হয়েছিলাম হ্যাঁ আমার প্রশ্নটা হইল আরবের মুমিনরা আর কি যখন ওরা তো মানে এরাবিক ভালো করে বোঝে ওরা কিন্তু ওই যে কোরআনের যেগুলো আপনি বলেন মাঝে মাঝে কতগুলো আয়াত আছে কোরআনের এগুলো ভালো আয়াত না আর কি এগুলা মানে নৈতিকতা নাই ওই আয়াতের মধ্যে আর কি হ্যাঁ আমাদের ভাই বলেন বলেন আমি বলছি যে আরব আরবের যেগুলা মানে যেগুলা মানে কি আছে মুমিনরা আছে তারা তো আরবিক ভালো করে বোঝে কোরআনটা ভালো করে বোঝে তারা তা আগে ধরতে পারতো যে কোরআনের এইগুলা আয়াত হয়তো ভালো না এগুলা নবীজি থেকে আসতে পারে না অথবা আল্লাহ থেকে আসতে পারে না আমাদের জন্য ভাই ওই আরব অঞ্চলের মানুষ তো সারা জীবন মানে কোপা কোপি মারামারি খুনাখুনি করছে ওরা গোত্র গোত্র মারামারি পিটাপিটি অন্যের বউ বাগায় নিয়ে আসা

ওরা কিভাবে বুঝবে এই জিনিসটা যে খারাপ ওরা কেমনে বুঝবে ভাই তার না আমি বর্তমানের কথাটা বলছি বর্তমানে যে বর্তমানেও তো সৌদি আরবে যদি আপনি যান দেখেন একজন শেখের কয়টা করে বিবি আছে কয়টা করে দাসী আছে কয়টা করে ইয়া আছে বাচ্চা কাচ্চা কতগুলা কোথায় কি করে কোথায় মদ খায় পড়া থাকে শেখ দেখেন সৌদি আরবের শেখ যারা রাজ পরিবারের ওদের প্রত্যেকটা ইয়া দেখেন কি কোথায় কি করে মানে আমেরিকান মডেলদের আয়না তারপরে 5 বিলিয়ন ডলার 5 মিলিয়ন ডলার দিয়ে এক মডেল রে আনে এক রাতের জন্য কিম কারদেশিয়ান রে বারানিসা কিম কারদেশিয়ান রে বারানিসা এক রাতের জন্য হ্যাঁ কত 10 মিলিয়ন ডলার দিয়ে না জানো কত দিয়া এক রাতের জন্য কিম কারদেশিয়ান তার সাথে এক রাত থাকছে 10 মিলিয়ন ডলার দিয়ে দিছে এগুলা তো সব হচ্ছে বাংলাদেশের যেই যে মানে জায়গা জমি বেচ্চা যে করতে যায় তাও তো 1000 টাইম বেটার ভাই মোহাম্মদ এর তো 1000 টাইম বেটার হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়া করছে ঠিক আছে ঠিক আছে পয়সা দিয়া করছে কনসেপশন কনসেপশন কিন্তু ফারাজ ভাই এই যে টাকাগুলা যে দিতেছে এই কিম কার্ড দেশে ওইখানে যে টাকাগুলা ভরতেছে এই টাকাগুলা তো বাংলাদেশের মনে করেন একজন মানে লোক সারা জীবন অনেক কষ্ট টষ্ট করে জীবন করে শেষ বয়সে একটু জমি জমা ছিল বেই চা টাকা তার টাকাও তার টাকাও তো হইতে পারে তার তেল টাকাও তো হইতে পারে হ্যাঁ এটা ওটা তো অবশ্যই আছে ওটা ওটা তো এটা তো অবশ্যই আছে ওই যে মানে ইশার টাকা ওইখানে ওই যে হজমরা টাকা এটা তো ভাই মিলিয়নস অফ ডলার মানে কত যেন দুইশো বিলিয়ন না কত বিলিয়নের বিজনেস হ্যাঁ বিরাট একটা সংখ্যার মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস ট্রিলিয়ন ডলারের বিজনেস এগুলো এখন এই যে মানে যে বাংলাদেশের যে মানে যে যে বাটা জায়গা জমি বেঁচে গেল তার মনে করেন পাঁচশো টাকাও যদি ওইখানে থাকে ওই দশ মিলিয়ন ডলারের মধ্যে যদি পাঁচশো টাকাও তার থাকে এটাও তো একটা টাকা তাই না এখন এই বেটার টাকা নিয়ে এখন এইটা বেটার টাকা এখন কিমকার দেশের

হ্যাঁ ইসলাম সাহেব আপনি কেন মনে করতেছেন যে সৌদি রাতে হ্যাঁ আমি তো বেশি গ্রন্থ করিনি আমি ইউটিউবে যেগুলা দেখি হয়তো শাসকের যেগুলো ছেলে তাদের তো পয়সার অভাব নাই না তারা হয়তো এইগুলো কাজকর্ম লিপ্ত আছে বর্তমান বেলেগ দেশে থেকে যেগুলা আছে স্টার আছে সেগুলো হয়তো লোক করে নেয় বা ঘরে নিয়ে যায় রাখে সেগুলো তো আমি দেখতে পাই হ্যাঁ আমি বলছিলাম বর্তমান যেহেতু শিক্ষিতর হার বাড়ছে না আর জেনারেল শিক্ষা যেহেতু হয়েছে তারা তো বহুতে জ্ঞানী হয়েছে আর জ্ঞানী হলে তারা তো সহজে বুঝতে পারবে কোরআনের ভিতরে কি লেখা আছে আছে নাই সেটা আমি বলছি অনেকে হচ্ছে অনেকে হচ্ছে এখন ষোলো পার্সেন্ট না যেন উনিশ পার্সেন্ট নাস্তিক সৌদি আরবে গত কয়েক বছর আগে একটা জরিপ করা হয়েছিল সেখানে দেখা গেছে অনেক মানুষ এখন নাস্তিক সৌদি আরবে পাঁচ জনের একজন নাস্তিক আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন ছিল আমার মানে চাঁদের ব্যাপার নিয়ে আপনি বলছিলেন আর কি আপনার ভিডিওতে দেখছিলাম চাঁদ দুই টুকরা হইতো হয়ে পাহাড়ের পিছন দিকে টুকরা পড়তো আর সামনের দিকে পড়তো হ্যাঁ এই পোড়াটা খালি মুমিনরা রা দেখছে না কাফেরাও দেখছে প্রথম প্রশ্ন হলো যদি কাফেররা দেখছে তারা তো সবাই তখন মানে যদি মোহাম্মদে ফেলাইছে নাই বা আল্লাহ থেকে ফেলাইছে বিশ্বাস করতো তখন তো সবাই হয়তো মুসলিম হইতো আর এই চাঁদ যে পড়লো বর্তমান চাঁদ সেই চাঁদে না ওই চাঁদটা আরো দুই দিন দিন পরে আরো উপরে উঠলো উপরে উঠার টাইমে আরো কেউ দেখছে কি দেখে নাই এটা প্রশ্ন ছিল আমার না এগুলো নাকি কাফেররা যদি দেখছে বলে বলা হয় কিন্তু সেটা আবার ইসলামের ভিতরেই পাওয়া যায় যে কাফেরা কি বলছে না বলছে কিন্তু এর বাইরে অন্য কেউ দেখছে এরকম কোন প্রমাণ নেই কোনো বক্তব্য দায়িত্ব দায়িত্ব মানুষ কেউ দেখলো না খালি যে মোহাম্মদের কয়েকটা চেলাচামা দেখলো আর কি সেটাই আমার প্রশ্ন ছিল হয়তো নন মুসলিমের যেগুলা গ্রন্থ আছে নাই বা ইতিহাস আছে তার মধ্যে হয়তো সেই কথাগুলো লেখা থাকছিল অল্প হলেও কমসে কম সেখানে তো নাই নাকি সেটা আমি মানে আপনার তো কোথাও নাই হিস্ট্রিতে ভাই চাঁদ চাঁদ আকাশে থেকে আবার আরে থেকে চাঁদটা পড়বে আর কেউ দেখতে পারবে না আর একটা প্রশ্ন ছিল আমার যে আদম আলাহিসাল্লাম যে আপনি বলছিলেন ষাট হাত লম্বা আর কি 60 হাত লম্বাটা বর্তমান মানুষের 60 হাত লম্বা না সেই যুগের মানুষ 60 হাত লম্বা সেটা প্রশ্ন ছিল আমার এটা বলা হয়েছে যে মুহাম্মদের মানে মোহাম্মদ যেহেতু এই কথাটা বলছে সে তো মুহাম্মদের 60 হাতেই ধরে নিতে হবে মানে 90 ফুট লম্বা আচ্ছা আচ্ছা তাহলে ধন্যবাদ আমার এটুকুই প্রশ্ন ছিল ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে পারভেজ ভাই 3 ঘন্টা প্রায় হয়ে গেছে আপনি কি কিছু কোন করবেন কি ভাই আরেকটা আরেকজন কেন মাত্র লাস্ট ভাই লাস্ট একজন আচ্ছা ঠিক আছে আপনি নেন তাহলে আপনি কাকে এখনো হয় না এক মিনিট বাকি আছে ভাই এখনো হয় না আচ্ছা কোনো কোনো মুভিং থাকলে প্লিজ লিখেন তিন ঘন্টা হওয়ার আগে প্লিজ কোনো কোনো যদি দিনের পথে দায়ী মুভিং টুভিং থাকে যে একটি আলোচনা করতে চান ভদ্রভাবে প্লিজ লেখেন যার ওই ইয়েটা আছে ইচ্ছাটা আছে যে আপনি

জানাবো অনেকদিন হয়ে গেছে আচ্ছা ভাই ব্যস্ততা থাকে তো ব্যস্ততার ভিতরে তো মানে অনেক ব্যস্ততা থাকে এখন তো পরে শেষ করতে আচ্ছা আমাকে পাঠান আমাকে মেসেজ মেসেজ করে পাঠান ফেসবুকে আপনি একটা একটা দিয়ে দিলে ফেসবুক একটা ফেসবুক একটা লগ দিন আমি একটা আইডি দিয়ে আমি আপনার ফেসবুক এই নাম দিয়ে সার্চ করেন ভাই এই নাম দিয়ে সার্চ করেন এই নামই

মানে এই কোয়েশ্চেন নিয়ে আমি দেখছি মানে আপনাদের অনেক লাইভ মানে আপনারা এই জিনিসগুলা নিয়ে আলোচনা করছেন কেন পেটাইছেন অনেক কিছু হয়েছে আমি একটা জিনিস ভাই লক্ষ্য করছি আসলে সৃষ্টিকর্তা যে নাই এই ব্যাপারে অনেক বিজ্ঞানীরাও অনেক কথা বলে গেছে বিজ্ঞানী আইনস্টাইন সহ আমি নিজেও সৃষ্টিকর্তা যে নাই থাকা সম্ভব না এটার পিছনে কয়েকটা লজিক আমার কাছে আছে আমি আসিফ ভাইকে মাত্র দুইটা পাঠাইছি আমার কাছে আরো অনেকগুলো আছে